আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সামিনা হক, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট, কর্মরত আছি বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডে। আজকে আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম বাচ্চার রাগের কারণগুলো কী কী। আজকে আমার এই পর্বে আমি আলোচনা করব রাগের একটি কারণ ধরে ধরে কেন রাগ বা জেদটি মেনটেইন হচ্ছে সেটা, এবং তার সলিউশন হিসাবে আপনারা কি করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমি যেমন বলেছিলাম যে একটি বাচ্চা হয়তো আপনার কাছে আসলো যে একটি আবদার নিয়ে বা চাহিদা নিয়ে যে তার চকলেট বা একটা পছন্দের গাড়ি লাগবে, সে আসলো, আপনি হয়তো কাজে ব্যস্ত, আপনি বললেন না আমি তোমাকে দিব না। বাচ্চাটি যখনই তার জেদ বাড়িয়ে দিল যে হ্যাঁ সে একটু জেদ দেখালো, একটু রাগ দেখালো, আপনি সাথে সাথে চকলেট বা তার পছন্দের জিনিসটি দিয়ে দিলেন, বাচ্চা কি শিখলো? বাচ্চা শিখলো যে রাগ যদি নর্মালভাবে কোনো কিছু পাওয়া না যায়, তাহলে যদি আমি রাগ বা জেদের মাধ্যমে চাই তাহলে সেই জিনিসটি আমি পেতে পারি। এবং পরবর্তীতে বাচ্চা রাগ বা জেদের মাধ্যমে চাইলো আপনার কাছে, এবং আপনি তাকে বললেন যে না তুমি সব সময় রাগ করো, আমি আজকে তোমাকে জিনিসটা দিব না। সে কি করলো? সে মাটিতে গড়াগড়ি খেলো, সে জিনিসপত্র ভাঙচুর করলো, আপনি তাকে জিনিসটি দিয়ে দিলেন। আমাদের লার্নিংয়ের একটি বড় জায়গা হচ্ছে যে লার্নিং আমরা কিভাবে হয়, আমাদের যে আমরা কোনো ব্যবহার করার পরে যদি আমরা সেই ব্যবহারের জন্য পুরস্কৃত হই তাহলে আমরা ব্যবহারটি শিখে নেই, এবং এই ব্যবহারটি যেহেতু করার পরে আমি পুরস্কৃত হয়েছি এই ব্যবহারটি আমি বারবার করতে থাকি। এখন আমি এই বাচ্চাটির ক্ষেত্রে যদি দেখি যে বাচ্চাটি পুরস্কৃত হচ্ছে কোন ব্যবহারের কারণে, বাচ্চাটি পুরস্কৃত হচ্ছে জেদের কারণে, তাহলে বাচ্চাটি বারবার জেদ দেখাবে। আপনি না বলা সত্ত্বেও যখন না বলছেন, আপনি তারপরেও বাচ্চাটি যখন জেদের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, আপনি তাকে দিয়ে দিচ্ছেন, সে ইনফরমেশনটা পাচ্ছে যে নর্মাল জেদের মাধ্যমেও যদি না পাওয়া যায় তাহলে ভাঙচুর করলে পাওয়া যাবে, সেটা যদি না করে তাহলে আঘাত করলে পাওয়া যাবে। অনেকটা বাচ্চারা বাবা মাকে অনেকটা গ্যাম্বলিং মেশিনের মতন মনে করে। কেন গ্যাম্বলিং মেশিন বললাম? যে গ্যাম্বলিং মেশিনে ধরেন আপনার লটারির পুরস্কার হচ্ছে 1000 টাকা, আপনি প্রথমে 10 টাকার টিকিট কিনলেন, লাগলো না, দেন 100, 200, 300, 500 কিনলেন, আপনার যতক্ষণ পর্যন্ত 999 টাকায়ও যদি আপনি লটারি কিনেন এবং 1000 টাকার লটারিটা জিতেন আপনার কিন্তু কোনো ক্ষতি নেই। বাচ্চাটির ক্ষেত্রেও এই কাজটি বাচ্চাটি করতে থাকে যে সে তার জেদের মাত্রা বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত সে যদি জিনিসটা পেয়ে যায় লাভ তার। সো জিনিসটা যদি পেয়ে যায় তাহলে তার জেদ করে যেহেতু কনসিকোয়েন্সে সে পুরস্কারই পাচ্ছে, সো তার জেদ সে কমাবে না। কিন্তু আমাদের বাবা মাদের এই ক্ষেত্রে এই যে বাচ্চার লার্নিং হয়ে গেল, এই জিনিসটাকে আনলার্ন আমরা কিভাবে করতে পারি, এই জায়গাটিকে নিয়ে এখন আমার আলোচনা। যে আমাদের একটি কনসিস্টেন্সি বজিয়ে রাখতে হবে, যে বাবা মা যদি বলে থাকে তোমাকে এখন আমি এই জিনিসটি দিব না, না মানে না, এই ইনফরমেশনটা বাচ্চার কাছে পৌঁছাতে হবে। যেমন বাচ্চা যদি এই একটু আগে আমি যেমন একটি গ্যাম্বলিং মেশিনের সাথে আমি তুলনা দিলাম বাবা মার, এই ক্ষেত্রে যদি আমি বলি যে একটি ভেন্ডিং মেশিনের কথা আমি বলতে পারি। ভেন্ডিং মেশিন জিনিসটা কি? যে আপনি একটি কয়েন দিবেন, কয়েন দেওয়ার পরে আপনার চিপস বা কোক যে জিনিসটা আপনি চাচ্ছেন মেশিনের থেকে সেই জিনিসটি আসবে। আপনি ধরেন একটি কয়েন দিলেন কিন্তু চিপস বা কোক আসলো না, সেই ক্ষেত্রে কি আপনি আর কয়েন দিবেন? দিবেন না। কেন দিবেন না? কারণ আপনি জানেন যে মেশিনটি নষ্ট, একটি কয়েন দিয়েছেন ওটি আটকে গেছে, ওটি এখন কোক বা পেপসি আসছে না, সো আপনি যদি আরও কয়েন ইউজ করেন তাহলে সেই কয়েনগুলোই নষ্ট হবে, আপনি পরবর্তীতে কোক বা পেপসি পাচ্ছেন না। সো বাবা মাকেও না মানে না কথাটি কে মিন করতে হবে। যেমন ভেন্ডিং মেশিনের মতন, বাচ্চা যদি জানে যে বাবা মার না মানে না, তাহলে বাচ্চা আর গ্যাম্বলিং মেশিনের মতন নিজের ব্যবহারকে আরও বৃদ্ধি করে, যে রাগারাগি ভাঙচুর মারধরে বৃদ্ধি না করে, সে যখন জেনে যাবে না মানে না,
সে কিন্তু সেটি মেনটেন সে জেনে যাবে এবং তার জিতটা সেখানেই আবদ্ধ রাখবে। তাহলে এখন এই কনসিস্টেন্সির ব্যাপারে আমি আরও দুটো কথা বলতে চাই। যেমন মায়ের ক্ষেত্রে হয়তোবা দেখা যাচ্ছে যে মা বাচ্চাকে বলছে যে না, তোমাকে তুমি আজকে অনেক টিভি দেখেছো, আমি তোমাকে আজকে রিমোট আর দিচ্ছি না, তোমাকে আর টিভি দেখতে দিব না। এখন দাদা দাদি বা বাসার মুরব্বী যারা নাতি নাতনিকে তারা যথেষ্ট ভালোবাসেন, তাদের ভালো চান, কিন্তু তাদের কষ্টটা হয়তো দেখতে পারেন না। তিনি হয়তো মাকে এসে বললেন, না আমার নাতিটি কাঁদছে, ও যা চাচ্ছে দিয়ে দাও না। বা বাবা সারা রাত বা সারাদিন অফিসে কাজ করে খুব ক্লান্ত হয়ে বাসায় এসেছে, তিনি বলছেন যে আমি অনেক ক্লান্ত, আমার পক্ষে এখন এই যে দেখা সম্ভব না, ও যা চাচ্ছে দিয়ে দাও। এতে করে কিন্তু এক নম্বর হচ্ছে মায়ের কনসিস্টেন্সিটা থাকছে না, মায়ের যে পরিবারে ভ্যালিডেশন সেটা থাকছে না, বাচ্চা একটা ইনফরমেশন পাচ্ছে, মায়ের উপরে দাদা দাদি নানা নানি বা বাবা কথা বললে সম্ভব, সো এর পরবর্তীতে সে দেখা যাবে যে দাদির কাছে যেয়ে যে জিনিসটা মায়ের কাছে পাচ্ছে না সে দাদির কাছে যেয়ে চাইবে, এবং সেটা যদি সে পেয়ে যায় তখন আর মাকে মানবে না। এই ক্ষেত্রে তাহলে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে বাচ্চা যদি দাদির কাছে যেও বা বাবার কাছে যেয়ে চায়, সেই ক্ষেত্রে বলা উচিত যে তোমার মা কি বলেছে। তোমার মা যদি না বলে তাহলে আমার ক্ষেত্রেও না, এবং তোমার মা যদি হ্যাঁ বলে তাহলে আমার ক্ষেত্রেও হ্যাঁ। এখন ধরুন বাচ্চা, আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করবেন, বাচ্চা এখন খুব জিদ করছে, আমি কি করতে পারি? আপনি যে কাজটি করতে পারেন, সবচেয়ে আগে আপনার যে কাজটি করতে হবে এবং অবশ্যই করতে হবে, বয়স ভেদেও এই জিনিসটি বজায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে কাম থাকতে হবে, আপনাকে শান্ত থাকতে হবে। বাচ্চার সাথে সাথে আপনার গলার আওয়াজও যদি বাড়তে থাকে তাহলে দুইজনেই তর্কাতর্কি করতে থাকবেন, কিন্তু কেউ কাউকে কোনো মেসেজ বা ইনফরমেশন দিতে পারবেন না। এখন আপনাকে শান্ত থাকতে হবে, এটি প্রথম রুল। দ্বিতীয় রুল হচ্ছে, যদি খুব ছোট বাচ্চা হয় যার সাথে বসে আপনি ইন্টারঅ্যাকশন করতে পারবেন না, সেই ক্ষেত্রে বাচ্চাটিকে আপনি বলুন, বাচ্চাটিকে আপনি ডিস্ট্রাক্ট করে দিন, যে হয়তো সে একটা জিনিস চাচ্ছে, খুব জিদ করছে, আপনি হয়তো আরেক ওটা দিতে পারছেন না, হয়তো কেচি, যেটা তার জন্য খুব ক্ষতির কারণ হয়ে যাবে, আপনি হয়তো তাকে সেটা দিতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি হয়তো একটা বড় পুতুল এনে তাকে ডিস্ট্রাক্ট করে দেন, যে এই যে দেখো কি সুন্দর একটা পুতুল, বা জানলার কাছে যারে যে আপনি বললেন জানলা কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে, তাকে ডিস্ট্রাক্ট করে দেন, তার জিদটি থেমে যাবে। আর যদি আরেকটু বড় বাচ্চা হয়, যে 4-5 বছরের বাচ্চা হয়, তখন তার প্রথমেই আপনাকে যে কথাটি বলতে হবে সেটি হচ্ছে যে, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার খুব রাগ হচ্ছে বা তোমার খুব মন খারাপ বা তোমার খুব জিদ হচ্ছে, আমি বুঝতে পারছি। প্রথম কথা হতে হবে আপনার এটা, কারণ তাকে যে আপনি বুঝেন, তার ইমোশনটাকে যে আপনি ভ্যালিডেট করেন, এই ইনফরমেশনটা তার কাছে পৌঁছাতে হবে সবার আগে। তাহলে সে অন্তত এতটুকু বুঝবে যে মা আমাকে বুঝে। তারপরে আপনি বলতে পারেন, আমি বুঝতে পারছি তোমার এখন চকলেট খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু মা তো এখন তোমাকে চকলেটটি দিতে পারবে না। হতে পারে যে আপনি দিতে চাচ্ছে না কারণ একটু পরে সে হয়তো লাঞ্চ করবে, যদি এখন এই চিপস বা চকলেটটি খেয়ে ফেলে তাহলে লাঞ্চটা ঠিক মতন হবে না, সেই ক্ষেত্রে আপনি কেন না বলছেন সেটিও তাকে বুঝিয়ে বলুন, যে মা তো তোমাকে দিতে পারছে না, কিন্তু তুমি কি লাঞ্চের পরে এই চকলেটটি খেতে পারো, বা তাকে একটি অপশন দিন। যেমন সে যদি এমন হয় যে সে গোসলে যেতে চাচ্ছে না, খুব জিদ করছে, আপনি তাকে বলুন, ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি এখন গোসলে যেতে চাচ্ছ না, তাহলে কি তুমি 15 মিনিট পরে গোসল করবে না আধা ঘন্টা পরে গোসল করবে? দুটো অপশন দিন, যেই দুটো আপনার নিজেরই কন্ট্রোলে আছে, কিন্তু বাচ্চাটি কি ভাবলো যে হ্যাঁ তারও ওপিনিয়নের দাম আছে, সেও একজন রেসপন্সিবল পার্সন, সেও এখানে মতামত দিতে পারে, সো তার রাগটা কিন্তু রাগের জায়গায় আর থাকবে না, সে হয়তোবা আপনাকে 15 মিনিট বা আধা ঘন্টা পরে একটা অপশনের জায়গাটি আপনি যেহেতু তৈরি করে দিলেন, সেটা বাঁচতেই ব্যস্ত হয়ে পড়বে, তার রাগের যে জায়গাটি সেটি কমে যাবে। আবার আমি বলি যে আমাদের ইমোশন বা রাগ যেভাবে কাজ করে, আমাদের ব্রেনের রাগ যখন আমাদের হয় তখন ব্রেনের রিফ্লেক্স একটা অংশ
অ্যাক্টিভ থাকে এবং লজিক্যাল জায়গাটা আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো সেই কারণে রাগের সময় বা জেদের সময় আমরা লজিক বুঝি না, কিন্তু এই যে রিফ্লেক্স একটা রাগ, এই জিনিসটা কিন্তু 10 মিনিট বা 15 মিনিট এক্সিস্ট করে। এরপরে রিফ্লেক্স ব্যাপারটা বন্ধ হয়ে যায় এবং লজিক ব্যাপারটা অন হয়ে যায়। এর জন্য আপনি বাচ্চাটিকে এভাবে বলেন, মা বুঝতে পারছি তুমি রেগে যাচ্ছ বা তুমি জিদ করছো, তবে তুমি নিজেকে শান্ত করো, তারপরে আমরা কথা বলবো। আপনি তার পাশে এই কথাটি বলে চুপ করে বসেন, তার রাগটি কমতে সময় নিন, দেন আপনি তার চোখে চোখ রেখে কথা বলুন যে মা তোমাকে এখন এই জিনিসটি দিতে পারবে না, কিন্তু তুমি যদি আজকে সারাদিন এইভাবে ভালো থাকো তাহলে তোমাকে এটা দেওয়া যেতে পারে, বা এটা তোমার ক্ষতির কারণ, এর জন্য মা তোমাকে দিতে পারছে না। এইভাবে তার সাথে একটা কমিউনিকেশন করেন, তাকে ফার্স্টে তাকে এই মেসেজটা দেন যে মা তোমাকে খুব ভালোভাবে বুঝে, তোমার ইমোশনটাকে সে রেসপেক্ট করে, এবং তার সাথে দেন কমিউনিকেট করেন কিভাবে এটার সলিউশন হয়। তাহলে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যে আপনিও যদি ওর রাগের সময় নিজে রেগে তর্কাতর্কি লেগে যায় তাহলে কোনো মেসেজ পৌঁছায় না, কোনো সলিউশন হয় না, কিন্তু নিজেকে কাম রেখে তার ইমোশনটাকে ভ্যালিডেট করে তার সাথে কমিউনিকেশনের জায়গাটিতে আসেন এবং রাগ বা জিদের কারণটা খুঁজে সেটার একটা সলিউশনের জায়গা বের করেন। আমরা আজকে একটি কারণ দেখিয়ে আমরা রাগের সলিউশন কিভাবে জিদ কমানো যায় সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম। আমি আসলে আজকে কিশোর বয়সের যে রাগ বা জেদ, তারা কেন ইমোশনাল হয় এবং হঠাৎই কেন রেগে যায় এই ব্যাপারটি একটু সরিয়ে রেখেছি, কারণ ইমোশনাল যে ডেভেলপমেন্টের খুব ভালনারেবল একটা জায়গা হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা এই কিশোর কিশোরী বয়সকালীন সময়টি, এবং এই বিষয়টি নিয়ে আমি পরবর্তীতে একটি খুব ভালোভাবে খুব বুঝিয়ে এই ভিডিওটি করতে চাই, শুধু কিশোর কিশোরদের নিয়ে, যে তাদের ইমোশনটা কিভাবে ডেভেলপ হয়, কিভাবে তারা রেগুলেট করে এবং সেই রেগুলেশনের ক্ষেত্রে বাবা মা কিভাবে ভূমিকা রাখতে পারে। আজকে এ পর্যন্তই, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।